ঝিনাইদহের কালীগঞ্জে আপন দুই ভাইয়ের সুদে কারবারি, দিনমজুর থেকে হয়েছেন কোটিপতি। চার ভাই ও দুই বোনের সংসারে বাবা বারেক মোল্লা পরের ক্ষেতে কাজ করতেন। ভিটাবাড়ি ছাড়া মাঠে কোনো ফসলি জমি না থাকায় খুব কষ্টেই চলতো তাদের সংসার। বাবা বারেক মোল্লা মারা যাওয়ার পর বড় ভাই নজরুল ইসলাম সংসারের হাল ধরেন। তিনি সেই থেকে এখনও অন্যের বাড়িতেই কাজ করছেন। আর মেজো ভাই রেজাউল ইসলাম গ্রামের মতলেব মোল্লার বাড়িতে ও সেজো ভাই শরীফুল ইসলাম একই গ্রামের সিদ্দিক লস্করের বাড়িতে দিন মজুরের কাজ করতেন। ছোটবেলায় অন্যের বাড়িতে কাজ করেই চলতো তাদের সংসার। এখন সেই রেজাউল ও শরীফুল সুদে কারবারি করে হয়েছেন কোটিপতি। ক্রয় করেছেন এলাকায় প্রায় 40 বিঘা জমি, বানিয়েছেন আলিশান বাড়ি। কোলাবাজারের সুনীল ঘোষের নিকট হতে প্রায় 3 বছর আগে রেজাউল ইসলাম ক্রয় করেছেন প্রায় 50 লক্ষ টাকার একটি বিশাল গোডাউন। আর এসবই সম্ভব হয়েছে সুদে কারবারি করে। এখন তারা দিনমজুর থেকে কোটিপতি। তাদের চড়া সুদের অত্যাচারে কোলা, ডাউটি, বিনোদপুর, পারখাল, কোলা, খেদাপাড়া, কোলার দাসপাড়া এলাকার অনেকে এলাকা ছেড়ে চলে গেছেন। সুদের টাকা দিতে ব্যর্থ হলে তার উপর চড়াও হতেন রেজাউল, দেখাতেন মামলার ভয়। সুদে কারবারের কারণে রেজাউল ও তার ভাইয়ের সাথে সখ্যতা গড়ে ওঠে জামাল ইউনিয়নের এক প্রভাবশালী জনপ্রতিনিধির সাথে। সুদে কারবারি রেজাউলের ছেলেকেও চাকরি দিয়েছেন কোলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ে সেই প্রভাবশালী জনপ্রতিনিধি। গত 26 ফেব্রুয়ারি গভীর রাতে কালীগঞ্জ থানা পুলিশ বড়তালিয়ান গ্রামে অভিযান চালিয়ে রেজাউল ইসলাম ও তার ভাই শরীফুল ইসলামকে আটক করে। এ সময় জব্দ করা হয় নগদ 22,50,000 টাকা, 4টি স্ট্যাম্প ও 150 পাতার একটি হিসাব লিখিত খাতা। স্থানীয়রা জানায় 2 নম্বর জামাল ইউনিয়নের এক প্রভাবশালী জনপ্রতিনিধির সাথে সুদে কারবারি রেজাউল ইসলামের ব্যাপক ঘনিষ্ঠতা রয়েছে। এক কথায় বলা যায় চেয়ারম্যানের বডিগার্ড রেজাউল। এখন দল পাওয়ার রয়েছে, টাকা পয়সা না দিতে চাই, তার জেনে শুনে কলার দিয়ে পাঠায় ফেলায় না, টাকা তো তার কাছে দিতেই হবে, টাকা তার দিতেই হবে। যদি তোমার কালকে দিন থাকে না, তোমার কোনে পাবা তার তার ধারে না, টাকা তোমার দিতেই হবে। এমপি আনার কত ই করলো, কতবার কয়েছে যে তুই সুদ করে বাদ দে দরকার, এসব সুদ করে বাদ দে, মূলত তার এসব লোক না দিতে তার চলতেছে না।